ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা আগের দিন প্রিন্টার শুরু করেছিলাম প্রিন্টারের প্রথম পর্ব আগের এপিসোডে দেখেছ এই এপিসোডে আগের এপিসোডে প্রিন্টারের ফাংশান এবং কত রকমের প্রিন্টার হয় সেটা দেখিয়েছিলাম তার মধ্যে দুটো প্রিন্টার করিয়েছিলাম ইঞ্জেক্ট প্রিন্টার আর লেজার প্রিন্টার আজকে তারপরের যেটা সেখান থেকে শুরু করব যেটা করব প্রথম যেটা সেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টার থ্রি প্রিন্টারটা কী

ইট ইউজেস মেটিরিয়াল লাইক প্লাস্টিক পলিমার্স মেটাল অ্যালয়েস আর ইভেন ফুড ইনগ্রেডিয়েন্টস তাহলে এই এই আইটেমগুলো ইউজ হয় ডি প্রিন্টিংয়ের ক্ষেত্রে থ্রি ডি প্রিন্টিং কোথায় থ্রিটি প্রিন্টার কোথায় অ্যাপ্লিকেশান তার কোথায় কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশান হয় দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশান ডি প্রিন্টার্স আর ইউসড সচ এস আর্কিওলজি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান সিস্টেম ডেন্টিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি এই এই জায়গায় থ্রি ডি প্রিন্টারগুলো এখানে আমরা দেখতে পাই মানে এইসব জায়গায় যে কোনো হিসাবে যে ধরনের প্রিন্টারিং প্রিন্টিংয়ের দরকার হয় সেখানে থ্রি ডি প্রিন্টার ইউজ করতে হয় ফর এক্সাম্পল ইট মাইড বি ইউজ টু রিকনস্ট্রাক্ট অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস অফ আর্কিওলজি ফিজিক্যালি হুইচ হ্যাভ বিন ডিস্ট্রয়েড উইথ টাইম ধরো কোনো একটা ভূগর্ভস্থ এলাকা খনন করে সেখানকার ছবি প্রিন্ট আউট নিতে হলো যেটা অর সেই রকম দেখতে হবে সেই ক্ষেত্রে এই ধরনের প্রিন্টারের দরকার পড়ে হাউ ডি প্রিন্টার ওয়ার্কস জেনারেলি দ্য ডিজাইন অফ অ্যান অবজেক্ট স্টার্টস ইন এ কম্পিউটার এডেড ডিজাইন ক্যাট থেকে এটা করা হয় কম্পিউটার এডেড ডিজাইনের সংক্ষেপে ক্যাট বলে এই ক্যাট সফটওয়্যারে ডিজাইনটা করা হয় যেটা আমরা প্রিন্ট নেব ওয়ার ইটস প্রোটোটাইপ ইজ ক্রিয়েটেড যেটা একদম অবিকল কোনো যে কোনো যে কোনো কিছু শুধু মাটির নিচের জিনিস বলে নয় যে কোনো কিছু ডিজাইনিংটা করা হয় ক্যাডে তারপরে কি হয় না দ্য কম্পিউটার এডেড ডিজাইন সিস্টেম সেন্স দ্য প্রোটোটাইপ টু দ্য প্রিন্টার ইন এস ফাইল ফরম্যাট তাহলে এখানে যে ফাইল ফরম্যাটটা সেভ করা হয় সেটা এসটিএল ফরম্যাটে সেভ করা হয় সেইটা এখানে প্রিন্টারে পাঠানো হয় প্রিন্ট করার জন্য দ্য প্রিন্টার দেন স্টার্ট দ্য প্রসেস অফ রিক্রিয়েটিং দ্য অবজেক্ট লেয়ার বাই লেয়ার আফটার রিডিং দ্য প্রোটাইপ ইন ক্রস সেকশন ধরো একটা বক্স আমি ডিজাইন করলাম ক্যাডে তাহলে বক্স মানে তার উচ্চতা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে গভীরতা আছে সব রকম আছে তো তো এইটা আমরা ক্যাডে ডিজাইন করে এসটিএল ফাইল ফাইল ফর্ম্যাটে সেভ করলাম সেইটা দিয়ে প্রিন্টারে প্রিন্ট পাঠালাম প্রিন্ট কমান পাঠালাম প্রিন্টার ওই প্রিন থ্রিটি প্রিন্টার তখন লেয়ার বাই লেয়ার মানে এই উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সব কিছু একদম মেপে মেপে প্রতিটা লেওয়ারে এই যখন প্রিন্টার থেকে আউটপুট বেরোয় সেই প্রতিটা লেয়ার বাই লেয়ার ধরে 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 সেই প্রিন্টার থেকে আউটপুটটা বেরোয় দ্য বিলো ইমেজেস ইজ এ ব্লু প্রিন্ট অফ থ্রিটি প্রিন্টার দ্যাট ইজ নোন অ্যাজ ফ্ল্যাশ ফোর্চ এই এই বিলো ইমেজটা আমি একটু পরে দেখাচ্ছি যেরকমভাবে এটা প্রিন্ট হয় আচ্ছা থ্রি ডি প্রিন্টারের সংক্ষেপে একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা বলে নিই দ্য মেন অ্যাডভান্টেজ হবে থ্রি ডি প্রিন্টার ইজ দ্যাট ইট অ্যালাউস ইউজার টু প্রিন্ট অবজেক্টস ইন থ্রি ডিতে প্রিন্ট করা যায় এটা মেন অ্যাডভান্টেজ ইট হ্যাজ দ্য এবিলিটি অফ ফুল কাস্টমাইজেশন ফুল কাস্টমাইজেশন মানে আমরা যেরকমভাবে এটা অবজেক্টটাকে বানিয়ে তৈরি করে প্রিন্ট নিতে চাই সেরকমভাবেই করা যায় ইট ইজ ইজি টু অ্যাক্সেস অ্যান্ড কস্ট এফেক্টিভ এটা খুব ইজিলি অ্যাক্সেস করা যায় এবং কস্টও কম পড়ে থ্রি ডি প্রিন্টিংয়ের পার্সপেক্টিভে ইট প্রিন্টস দ্য ডকুমেন্টস উইথ বেটার কোয়ালিটি কোয়ালিটি খুব ভালো হয় ইট প্রোভাইডস ইউজার আনলিমিটেড শেপস অ্যান্ড জিওমেট্রি মানে শেপটা যে বললাম উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সব কিছু যেরকম সেপ আন আনা এই থ্রি ডি প্রিন্টারে প্রিন্ট করা যায় এবং তার জিওমেট্রি সেটাও প্রিন্ট করা যায় ডিসঅ্যাডভান্টেজ তাহলে কী হবে ইটস ইনিশিয়াল অ্যান্ড রেজিন কস্ট আর হাই ওই যে এখানে যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ হয় সেই 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 মেটেরিয়ালগুলোর কস্ট হাই থ্রিটি প্রিন্টিং ইজ স্টিল ডেভেলপিং টেকনোলজি এটা যে এখন যে প্রিন্টারগুলো ডি প্রিন্টার মার্কেটে পাওয়া যায় সেই যে টেকনোলজি ইউজ হয় এরকম নয় যে সেই টেকনোলজিটাই ফাইনাল এর টেকনোলজিটা এখনও ডেভেলপ করে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে ইট কনজিউম হাই এনার্জি অ্যারাউন্ড ফিফটি টু হানড্রেড মোর দ্যান ইনজেক্টিং মডেলিং মোল্ডিং ইড ইন লিমিটেড মেটিরিয়ালস মেটেরিয়ালগুলো খুব কম ইউজ করা হয় মানে মেটেরিয়ালের ক্যাটেগরিটা খুব কম হয় কম এখানে থ্রি প্রিন্টারে ইউজ হয় তা থ্রি প্রিন্টার্স আর স্লো অ্যাজ দে আর লিমিটলেস ফর মাস কাস্টোমাইজেশান ন্যাচারালি এই দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা গভীরতা সব কিছু মেপে টেপে লেয়ার বাই লেয়ার প্রিন্ট করতে করতে এর টাইমটা অনেক বেশি লাগে সেই জন্য এই প্রিন্টিংয়ের প্রসেসটা খুব স্লো হয় তো এই হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এইবার আমরা দেখে নেবো এই যে এই যে ইমেজটা দেখতেই পাচ্ছ এখানে এর উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সব নিয়ে এইখান থেকে এই প্রিন্টার থেকে প্রিন্টটা বেরোচ্ছে আউটপুটটা হচ্ছে তাহলে মানে এই পুরোটা যখন প্রিন্ট হয়ে আউটপুট বেরোবে প্রিন্টিং প্রিন্টার থেকে তার সময় বেশি লাগবে তার খরচা বেশি হবে সব কিছু এখানে যেগুলো যে কোনো ডিসঅ্যাডভান্টেজ দেখলাম বা অ্যাডভান্টেজও ঠিক আছে সেই সেইটা এখানে ডি প্রিন্টারে পাওয়া যায় এরকম এটা আমি এক ধরনের প্রিন্টারের ছবি দেখিয়েছি এটা বিভিন্ন ধরনের আরও অনেক রকম ধরনের পাওয়া যায় খুব বেশি এটা ইউজ আমরা দেখতে পাই না সাধারণত খুব হাইফাই যেগুলো যেখানে প্রিন্টার দরকার পড়ে থ্রি ডি প্রিন্টিংয়ের দরকার পড়ে সেইখানে থাকে খুব কম জায়গা এগুলো সাধারণ লেভেলে দেখা যায় না এরপরে যেটা করাবো সেটা হচ্ছে এলইডি প্রিন্টার্স এলইডি প্রিন্টার্স কি এল ইডি প্রিন্টার ইজ মোস্টলি লাইক এ লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের মতোই লাইট এমিটিং ডায়ট সন্ক্ষেপে এল ইডি প্রিন্টার এলইডি ফুল ফর্ম ইট ইউজেস দ্য ড্রাম ইঙ্ক অ্যান্ড ফিউজার সিস্টেম টু প্রিন্ট দ্য ব্ল্যাক অ্যান্ড কালার ডকুমেন্ট যেরকম নর্মাল লেজার প্রিন্টারের ক্ষেত্রে থাকে ড্রাম থাকে ইং থাকে ফিউজার সিস্টেম থাকে ফিউজার সিস্টেমটাকে কী করে ওই চার্জ যেটা ড্রামে যেটা চার্জ হয় সেটাকে ডিসচার্জ করে ইনিশিয়ালি ক্যাশিউ অ্যান্ড ফাংশন ডেভেলপড ইন দ্য এল ইডি প্রিন্টার্স বাই ফোকাসিং লাইট থ্রু আউট দ্য হোল লেন্থ অফ দ্য ড্রাম এলইডি লাইটটা যেটা পরে পুরো ড্রামটার থ্রু আউট দ্য ড্রাম পুরো ড্রামটার ওপর সমানভাবে পড়ে এবং সেইভাবে এটা প্রিন্ট হয় দিস টাইপ অফ প্রিন্টার্স আর নন ইম্প্যাক্ট নন ইম্প্যাক্ট আপ যের লেজার লেজার প্রিন্টারের ক্ষেত্রে ছিল বাট ইনস্টেড অফ ইউজিং এ লেজার ইন দ্য প্রিন্টেড দি ইউজ এ লাইট এমিটিং ডায়উট যেটা বললাম লেজার লেজার প্রিন্টারের ক্ষেত্রে যেমন নন ইম্প্যাক্ট টেকনোলজি ইউজ হয় এখানেও ঠিক তেমনি শুধু ওখানে লেজারের জায়গায় এখানে এলইডি ইউজ হয় লাইট এমিটিং ডাউট ইউজ হয় দিস প্রিন্টার্স আর ইনভেন্টেড বাই দ্য ম্যানুফ্যাকচারার ওকে আই ইন নাইনটিন এইটটি নাইন নাইনটিন এ এই কোম্পানিটা এটা ডেভেলপ করেছে দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন লেজার প্রিন্টার্স অ্যান্ড এল ইডি প্রিন্টার্স কি কি না এল ইডি প্রিন্টার্স ইউজ এ স্ট্রিপ অফ এলইডিস টু ক্রিয়েট অ্যান ইন অ্যাট্রাক্টিং স্ট্যাটিক চার্জ অন দ্য প্রিন্টিং ড্রাম ওয়াই লেজার প্রিন্টার্স ইউজ এ লেজার অ্যান্ড মিরর এলইডির ক্ষেত্রে এখানে এখানে যেটা করা হয় ইং ইংক অ্যাট্রাক্টিং ইঙ্কটা তো অ্যাট্রাক্ট করে আনতে হবে ইং ইঙ্কটা এক জায়গায় ড্রামের মধ্যে এক জায়গায় স্টোর থাকে সেটাকে অ্যাট্রাক্ট করে ইমেজটা ক্রিয়েট করে সেই অনুযায়ী পেপারে ফেলতে হবে সে সেক্ষেত্রে এখানে যেটা হয় স্ট্যাটিক চার্জ প্রিন্টিং ড্রামের ওপর স্ট্যাটিক চার্জ তৈরি করা হয় কিন্তু লেজার প্রিন্টারের ক্ষেত্রে লেজার তো থাকেই এলইডির জায়গায় লেজার হবে কিন্তু তার সঙ্গে একটা মিরর থাকে সেই মিররটায় ওই উল্টো ইমেজটা তৈরি হয় উল্টো ইমেজটা যখন পেপারে ওটাকে প্রিন্ট হয় সেটা আবার সোজা হয়ে যায় অলদো এলইডি প্রিন্টার্স আর নট মোর পপুলার অ্যাজ কম্পেয়ার্ড টু ইনজেক্ট অ্যান্ড লেজার প্রিন্টার্স দে আর জে জেনলি গেনিং পপুলারিটি অ্যাজ দে প্রোভাইড ইউজার দ্য ইউনিক বেনিফিটস এলইডি প্রিন্টার যদিও এখনও পর্যন্ত সেরকম জনপ্রিয় নয় হয়নি তবুও এর দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে লেজার প্রিন্টারের তুলনায় এর জনপ্রিয়তা এখনও খুব কম লেভেলে আছে এলইডি প্রিন্টার্স প্রিন্টারস হ্যাভ এ ফটো ফটোরিসেপটিভ ড্রাম লাইক লেজার প্রিন্টার উইথ কন্টেন্ট সারফেস দ্যাট ইজ এক্সট্রিমলি চার্জড উইথ দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি উইথ দ্য হেল্প অফ হাই ভোল্টেজ ওয়ে এলিটি প্রিন্টারসে কী থাকে না ফটোরিসেপটিভ ড্রাম থাকে লেজার প্রিন্টারে যেরকম থাকে সেরকম যেটাকে যেটা কী করে আলটিমেটলি না হুইথ কন্টেন্ট সারফেস দ্যাট ইজ এক্সট্রিমলি চার্জ ড্রামের ওপর ওই চার্জ করে পেপ ইংকটাকে অ্যাট্রাক্ট করে সেই ইংটাকে অ্যাট্রাক্ট করে কার সাহায্য করে উইথ স্ট্যাটিক ইলেক ইলেকট্রিসিটি উইথ দ্য হেল্প অফ হাই ভোল্টেজ ওয়্যার এখানে হাই ভোল্টেজ ওয়্যার দিয়ে এটাকে চার্জটাকে গ্রামের ওপর ক্রিয়েট করা হয় ইনে লেজার প্রিন্টার একটু ড্র অ্যান্ড ইমেজ অর টেক্সট ফ্রম এ সার্কিট বোর্ড লেজার প্রিন্টারের ক্ষেত্রে কি হয় একটা ইমেজ তৈরি করতে গেলে অথবা টেক্সটের ইমেজ তৈরি করতে গেলে আরও যদি ভালোভাবে বলা যায় সার্কিট বোর্ড থেকে সার্কিট বোর্ড মানে প্রিন্টার সার্কিট বোর্ড লেজার ইউজেস দ্য ডাটা লেজার ডাটাটাকে ইউজ করে হুইচ ইজ সেন্ট টু টু ইট অ্যান্ড নিডস টু বি প্রিন্টেড ইন টু এ মিরর যেটাকে পাঠানো হয় প্রিন্টিংয়ের জন্য কিন্তু একটা মিররে মানে আয়নায় আয়নাটা কী করবে সে আয়নায় ছবিটা উল্টো করে ফুটে উঠবে যেটা কোনো যদি আয়নার সামনে ধরি লেখা সেটা উল্টো দেখায় সেইটা অ্যান্ড মুভস ইটস অ্যাক্সিস ফর ট্রান্সফারিং দ্য বিম অন টু দ্য ড্রাম তখন সে কী করবে মিরারটা ওভস অন ইটস অ্যাক্সিস ফর ট্রান্সফারিং দ্য বিম অন টু দ্য ড্রাম এর অ্যাক্সিসটাকে ট্রান্সফার করে দেবে মানে অ্যাজ এ বিমের অ্যাক্সিসটাকে ড্রামে তখন ড্রামের ওপর সেটা ওই কালিটা অ্যাট্রাক্ট হয়ে সেই ইমেজ অনুযায়ী বা সেই টেক্সট অনুযায়ী সেই ড্রামের ওপর ফুটে উঠবে ওয়ারাস ইন দ্য এল ইডি প্রিন্টার দ্য নেগেটিভ স্ট্যাটিক চার্জ ইজ প্রডিউসড বাই এল দ্যাট মে বি লোকেটেড অ্যাবোভ আর বিলো দ্য ড্রাম এল ইডি প্রিন্টারের ক্ষেত্র ক্ষত্রে হয় নেগেটিভ স্ট্যাটিক চার্চ তৈরি করা হয় কার সাহে তৈরি করা হয় এই এল ইডির সাহে তৈরি করা হয় দ্যাট মে বি লোকেটেড অ্যাবোভ আর বিলো দ্য ড্রাম যেগুলো ড্রামের ওপরে অথবা নিচে থাকে দ্য লাইট দ্যাট কামস ফ্রম দ্য এল স্ট্রাইক্স দ্য পজিটিভলি চার্জ ড্রাম দ্যাট ইরেজ দ্য চার্জ ফ্রম দ্য ড্রাম অ্যান্ড প্রডিউসেস এ নেগেটিভ ইলেকট্রিক চার্জ যেটা এল ইডি থেকে লাইটটা এলো সেইটা কী করে স্ট্রাইক দ্য পজিটিভলি চার্জ ড্রাম ডা চার্জটা তো এত ড্রামটা তো এতক্ষণ পজিটিভলি চার্জ হয়েছিলো সেটাকে স্ট্রাইক করে স্ট্রাইক করলে কী হবে ইরেস হয়ে যায় ওখান থেকে ড্রাম থেকে চার্জটা ইরেস হয়ে যায় ফ্রম দ্য ড্রাম অ্যান্ড কী তার ফলে কী তৈরি হয় প্রোডিউস এ নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক্স চার্জ একটা নেগেটিভ ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক্স চার্জ তৈরি হয় দিস চার্জ অ্যাট্রাক্ট দ্য পজিটিভলি চার্জ টোনার পার্টিকলস হুইচ স্টিক টু দ্য নেগেটিভলি চার্জ সারফেস ক্রিয়েটেড বাই দ্য এলইডিস এই চার্জটা তখন অ্যাট্রাক্ট করে টোনার পার্টিক্যাল টোনার পার্টিকেল মানে ওই কালিটা কালি মানে ইং ব্ল্যাক কালারের হোক বা যে কালারের হোক সেই কালিটাকে অ্যাট্রাক্ট করে হুইচ স্টিক টু দ্য নেগেটিভলি চার্জ সার্ফেস এখন ডামটা যেহেতু এখন নেগেটিভলি চার্জ সারফেস হয়ে গেছে সেই নেগেটিভ চার্জ চার্জ সারফেসে অ্যাট্রাক্ট হয় যেটা কিনা ওই একটু আগে বললাম কে তৈরি করে এলইডি থেকে নেগেটিভলি চার্জ সারফেস তৈরি হয় ওই এভার দ্য পেপার এন্টার দ্য প্রিন্টার মেকানিজম যখনই পেপারটা প্রিন্টারের মেকানিজমে এন্টার করলো ইট গেটস পজিটিভলি চার্জ উইথ দ্য হেল্প অফ হাই ভোল্টেজ ওয়্যার এটাকে সঙ্গে সঙ্গে এটা পজিটিভলি চার্জ এ পরিণত হয় হাই ভোল্টেজের ওয়ারের সাহায্যে মানে ওয়ার দিয়ে যে হাই ভোল্টেজ আসছে অ্যান্ড ড্র দ্য টোনার ফ্রম দ্য নেগেটিভলি চার্জ পার্টস ওয়ার ইট হাজ টাক তার মানে ওটা যদি পজিটিভলি চার্জ হয়ে যায় এবার লেখাগুলো বা টেক্সটগুলো বা ইমেজটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে তাহলে অটোমেটিক্যালি দুজন দুজনকে আকর্ষণ করবে তাহলে ওই ইমেজটা পেপারে এসে পড়বে মানে পেপারের দিকে আকৃষ্ট হবে দেন দ্য পেপার মুভস বিটুইন টু heated রোলার্স and বিফোর ইট কামস আউট ফ্রম দ্য প্রিন্টার ইট ক্যারিজ দ্য টোনার অন দ্য পেজ তখন পেপারটা কার মা কার মাঝখান দিয়ে মুভ করবে টু হিটেড রোলার্স যে রোলারটা দুটো হিট হয়ে আছে সেই রোলারের মধ্যে দিয়ে যখন যাবে পেপারটা তখন ওটা প্রিন্ট হতে হতে যাবে এবং বিফোর ইট কামস আউট এবং পেপারটা ফাইনালি বেরিয়ে আসার আগে প্রিন্টার থেকে ইট ক্যারিজ দ্য টোনার অন দ্য পেজ ইট ক্যারিজ টোনার অন দ্য পেজ মানে ওই যে ইঙ্ক যেটা ব্ল্যাক ইংক সেইটা ওই পেজে ক্যারি করতে হতে আসবে মানে পেজের ইমেজ বলো টেক্সট বলো ডকুমেন্ট যেটা বলো সেইটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে তো এইভাবে একটা এলইডি বা লেজার প্রিন্টার কাজ করে যে পয়েন্টগুলো এখানে ছোট ছোট করে তোমাদের লিখে পয়েন্ট বাই পয়েন্ট বোঝালাম এইভাবে লেজার পয়েন্ট কাজ হয় বা লেজার পয়েন্ট লেজার প্রিন্ট এলইডি প্রিন্টার থেকে এইভাবে প্রিন্ট আউট হয় এই মেকানিজমটা হচ্ছে এইটা বেশিরভাগটাই সেম লেজার প্রিন্টারের সঙ্গে এলইডি প্রিন্টারের শুধু চার্জ ডিসচার্জ ওই পদ্ধতিটা আলাদা এলইডি প্রিন্টারের ক্ষেত্রে আর পজিশানটা আলাদা যেটা ড্রামের ওপরে নিচে দুটো এলইডিগুলো থাকে সারিবদ্ধভাবে সেই পজিশানটা আলাদা লেজারের ক্ষেত্রে ওটা হয় না আর এখানে একটা মিরর থাকে লেজারে যেটা এখানে থাকে না এই রকম ছোট ছোট কয়েকটা পার্থক্য আছে এরপরে দেখব অ্যাডভান্টেজ অফ দ্য এলইডি প্রিন্টার অ্যাডভান্টেজ অফ দ্য এলইডি প্রিন্টার কি ম্যানুফ্যাকচারিং অফ এলইডি প্রিন্টার ইজ চিপার দ্যান লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের চেয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট কম হয় দিস টাইপ অফ প্রিন্টার্স মোস্টলি কন্টেন্ট ফ্রি ওয়ারেন্টি এক্সটেনশান সাধারণত ফ্রি ওয়ারেন্টি এক্সটেনশান দেওয়া হয় এইসব প্রিন্টারের ক্ষেত্রে দিস প্রিন্টার্স আর কেপেবেল অফ প্রিন্টিং অন থিক থ্রি ডি আইটেমস থিক থ্রি ডি আইটেম মানে থ্রি ডি প্রিন্টারের মতো যে প্রিন্ট হবে সেরকম নয় এই যে লেখাগুলো দেখছো এই লেখাগুলো একটু উঁচু উঁচু থাকবে সেটা কি বলছে ঠিক থ্রি আইটেমস এই দেখো একটা ইমেজ তৈরি হয় উল্টো করে ঠিক আছে এলইডি এখানে দেখতে পাচ্ছ এখানে উল্টো করে ইমেজ তৈরি হয় সেটা কার সাহায্যে হয় এই যে এখান থেকে রশ্মি এসে এই আয়নায় পরে এখানে তৈরি হয় কিন্তু এলইডির ক্ষেত্রে এটা একটু বড় করে দেখাই এটা হচ্ছে লেজার লেজার আর এটা হচ্ছে এলইডি এখানে আয়নায় পড়ে ইমেজটা উল্টো করে এখানে তৈরি হয় বা পেপারটা যখন এর ওপর দিয়ে যায় নিজে দিয়ে যায় এই ইমেজটা এইটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা এখানে পড়লো পরে সোজা হয়ে প্রিন্ট হয়ে গেল কিন্তু এলইডির ক্ষেত্রে ডাইরেক্টলি এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজটা একই পদ্ধতি উল্টো করেই পড়বে ড্রামে তার উপর দিয়ে যখন প্রিন্টগুন পেপারটা যাবে সেখানে সেটা সোজা করে প্রিন্ট হয়ে যাবে দুটোর পদ্ধতি এক কিন্তু একটু মেকানিজিমটা আলাদা এটা আয়নার সাহায্যে মিররের সাহায্যে হয় আর ওটা ডাইরেক্টলি হয় সাধারণত এইরকম দেখতে হয় এটা একটা কোম্পানি দেখিয়েছি এটা এরকম অনেক ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পাওয়া যায় এটা জাস্ট একটা আমি এখানে দেখালাম তো ঠিক আছে এই আজকের তাহলে দুটো প্রিন্টার করালাম আর বেশি করালাম না কারণ সময় অনেক বেশি লেগে যাবে এল প্রিন্টার আর এখানে থ্রি ডি প্রিন্টার্স এই দুটো করালাম থ্রি ডি প্রিন্টার্সটা যদিও এখনও খুব সব জায়গায় দেখা যায় না বা খুব জনপ্রিয় নয় কিন্তু এলইডি প্রিন্টারটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে তার কিভাবে কার্যপদ্ধতি এগুলো একটু আরেকবার যদি একবারে না বুঝতে পারো একবার ভিডিওটা দেখে নেবে একবার দুবার তিনবার করে ভিডিওটা দেখে নেবে স্টেপ বাই স্টেপ এখানে কিভাবে ফাংশান হয় তোমাদের এখানে পয়েন্ট বাই পয়েন্ট এরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট এখানে পয়েন্ট বাই পয়েন্ট এখানে ভেঙে ভেঙে তোমরা পড়বে দেখবে তার ফলে কি হবে এর কার্যপদ্ধিতে কীভাবে এল প্রিন্টারের সঙ্গে পার্থক্য এবং স্টেপ বাই স্টেপ কীভাবে প্রিন্টিংটা হয় সেটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আজকেও এটা এলইডি প্রিন্টার চ্যাপ্টারটা আজকেও শেষ হবে না করলাম না কারণ আরও অনেক কটা প্রিন্টার এখনো পড়ে রইল তোমাদের বলার জন্য যেটা আমরা পরবর্তী এই নিয়ে ফিরে আসব তো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ